আর্থিক লেনদেনের বিরুদ্ধে জাহাঙ্গীর আলম কাউসারকে খুন করেছে তার খালাতো ভাই, এমন অভিযোগ পাওয়া গিয়েছে। কাউসার দৈনিক বণিক বার্তার সহকারী বিজ্ঞাপন ম্যানেজার। খুনের পর কাউসারের লাশটি লাগেজে ভরে গুম করার চেষ্টাও চালানো হচ্ছিল। তবে ঘটনার দুদিন পর পুলিশ সন্দেহভাজন আসামিদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। রাজধানীর খিলক্ষেত থানার নামাপাড়া বোর্ডগার্ড এলাকায় হত্যা করা হয় জাহাঙ্গীর আলম কাউসারকে। নিহত কাউসারের পরিবার জানায়, গত 15 সেপ্টেম্বর সকালে অফিসের উদ্দেশ্যে ঘর থেকে বের হবার পর নিখোঁজ হন কাউসার। অফিস শেষে বাসায় ফিরে না আসায় কাউসারের পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় পড়ে যান। খবর শুনে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ছুটে আসেন তার মা, কিন্তু ঢাকায় এসে পেয়েছেন ছেলের লাশ। পরে চার দিনের দিন সেদিনকে আমি শুনতে পারলে আমি চলে আসি ঢাকায়। আমার ছেলে যেদিনে ধরা পড়ে আমার মা, আমি মা জিনিস আমি বুঝতে পেরেছি যে আমার ছেলে মানুষ, আমার ছেলেরও ঢাকার বসতি হয়ে গেছে, আমার ছেলে কাজ, আমার ছেলে ঢাকা ভার্সিটি পড়াশোনা করেছে, চাকরি পাইছে, আমার ছেলের এরকম কাজে মানুষ এই মানুষ করবে বাবা আমি সাথে সম্পূর্ণ জানি না। রেক্সোনা পারভিন 9 বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন জাহাঙ্গীর আলম কাউসারকে। স্বামীর মৃত্যুতে 2 সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। মানে বড়টার কষ্টটা বেশি, আর ছোটটা ওইভাবে তো বুঝে নাই। যদি জিজ্ঞেস করি বাবা কই, বললেন যে অফিসে চকলেট আনতে গেছে, বিস্কিট নিয়ে আসবে এরকম। 1.5 বছরের আবরার জানে না তার বাবা আর কোনোদিনও ফিরে আসবে না। এখনও তার বিশ্বাস অফিস থেকে আসার সময় বাবা চকলেট নিয়ে আসবে। চকলেট কি বলে গেছে তোমাকে বাবা? কাউসারের বড় ছেলে 6 বছরের সাদমান জোহের ইহতেশাম। বাবার কথা মনে হলে দূর আকাশের দিকে তাকিয়ে খুঁজে বেড়ায় তাকে। রেক্সোনা পারভিন অভিযোগ করেন, কাউসারের দূর সম্পর্কের খালাতো ভাই এস এম ফয়সাল তার স্বামীকে হত্যা করেছে। প্রথমে ওই টাকা নেয়, অল্প কিছু নেই, সেটা আবার সুন্দরভাবে ব্যাংক দেয়, পরে আবার নেই। মানে ওর টেকনিকটা হচ্ছে দিবে নিবে এরকম করতে করতে যখন বড় একটা অ্যামাউন্ট জমে যাবে তখন আর সে দিবে না, তাকে মেরে ফেলে। সেম ঘটনাটা আমার হাজব্যান্ডের ক্ষেত্রে হয়েছে, যেটা আমি পেলাম, আমি তো জানতাম না, কারণ আমি মানে পরিস্থিতি শিকার হয়ে আমি সব কিছু জানলাম। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেত থানার পুলিশ জানতে পারে নামাপাড়া বোর্ডগার্ড এলাকায় একটি বাড়িতে অজ্ঞাত ব্যক্তির লাশ রয়েছে। পরে সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। থানার ওসি জানান, রাজধানী শহর সাভার ও মানিকগঞ্জে অভিযান চালিয়ে ওই হত্যায় জড়িত অভিযোগে 4 জনকে আটক করা হয়। সাভার, তারপর ধামরাই সহ ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া 4 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। ফয়সাল আলাইস পেডি, তারপর ফাহিম, রায়হান, রাকিব, এই 4 জনকে আমরা তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করি। এর মধ্যে ফয়সাল আলাইস পেডি ঘটনার সম্পৃক্ততা থাকার বিষয়ে সে নিজেকে জড়িয়ে অন্যান্য 4 জনের ঘটনা ব্যক্ত করে আমাদের কাছে। তারপরে আমরা তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করি এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করার ব্যবস্থা করি। তদন্ত কর্মকর্তা জানান, এই মামলার প্রধান আসামি এস এম ফয়সাল ওরফে পেডির বিরুদ্ধে খাগড়াছড়ির চাঞ্চল্যকর আল আমিন হত্যা মামলা, মেহেরপুরের গাংনি থানায় 5টি সহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ঢাকাসহ বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে হত্যা মামলা, অস্ত্র মামলা, তারপরে বিস্ফোরক এবং আদার সেকশনে মামলা রয়ে গেছে। যেমন আমরা জানতে পারছি গাংনি থানায় তার বিরুদ্ধে ইতিমধ্যে 2-3টা হত্যা মামলা, অস্ত্র মামলা এবং বিস্ফোরক সহ আদার সেকশনের একাধিক মামলা রয়ে গেছে। এবং খাগড়াছড়িতেও সে একটা আলামিন হত্যা মামলার আসামি ছিল, সেখানেও তার বিরুদ্ধে তদন্ত শেষে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল হয়েছে, সেই মামলাও তার বিরুদ্ধে বিচারাধীন আছে। মামলার অগ্রগতির বিষয়ে কথা হয় গুলশান জোনের উপপুলিশ কমিশনারের সাথে। তিনি জানান, মামলায় গ্রেফতারকৃত আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার তদন্ত শেষ হলেই দোষীদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে। আর্থিক বিষয়ে একটা মনোমালিন্যের কারণে এই ঘটনাটি ঘটে এবং তাকে তার বাসায় হাত পা বেঁধে হত্যা করে একটা বড় একটা ব্রিফকেসের ব্যাগের মধ্যে লাস্টে রেখে দেওয়া হয়। আদালতে আসামিদের প্রেরণ করে আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তদন্ত কার্যক্রম এখনও চলছে, শেষ হয়নি, আরও কিছু কাজ বাকি আছে। সবগুলো যথাযথভাবে সম্পন্ন হলে আমরা এই মামলায় চার্জশিট প্রদান করব। আইনের ফাঁকফোকর দিয়ে হত্যায় জড়িত অপরাধীরা যেন ছাড়া না পায় সে প্রত্যাশা করে নিহত কাউসারের পরিবার। তাদের এখন একটাই চাওয়া, খুনিদের যেন সর্বোচ্চ সাজা হয়।